এখন তো আমরা অনেক নতুন কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্যের বকেয়া না মেটানোর অভিযোগে বরাবরই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে এবার বাঁধ নির্মাণে মোদী সরকারের পাঠানো টাকা খরচ না করার অভিযোগ তুললেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বর্ষার আগে টানা দুদিন ধরে সুন্দরবন এলাকায় নদী বাঁধের অবস্থা খতিয়ে দেখেন তিনি। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা এলাকায় বাঁধ পরিদর্শন করেন আর শনিবার নামখানায় চিনাই নদীর বাঁধের অবস্থা দেখেন দিলীপ ঘোষ। মোবাইল ফোনে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের ছবিও তোলেন তিনি, কথা বলেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে। এরপরে নদী বাঁধ নিয়ে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। আইলার পরে 5,200 কোটি টাকা এসেছিল, সুন্দরবনের সমস্ত বাঁধ কংক্রিটে হয়ে যেত পাকা। আমি দেখলাম কোথাও কোথাও 200-400 মিটার পাকা বাঁধ দেওয়া হয়েছে কংক্রিটে, ঠিকই আছে, আশেপাশ থেকে সব উড়ে গেছে, তো সেই টাকাটা কোথায় গেল? কারো পেটে গেল? নাহলে নেতাদের তো বড় বড় বাড়ি হলো কি করে? কিছু ফেরত গেল কেন? হলো না, কেন্দ্র টাকা দিচ্ছে দেবেও, কিন্তু টাকাটা যাতে ঠিকঠাক খরচা হয় সেটাও দেখার ব্যাপার আছে, এত দুর্নীতি। আমাদের যেটুকু টাকা দিয়েছে সবই খরচা হয়ে গেছে, আইলার ব্যাপারে আমাদের নতুন করে কোনো টাকা তারা দেয়নি। দিলীপবাবু যেসব কথাবার্তাগুলো বলছেন, হ্যাঁ, আবুল তাবুল বকছেন, কারণ বর্তমান তার পশ্চিমবাংলায় কোনো ঠাঁই নেই। তাকে অন্যান্য রাজ্যের দায়িত্ব দিয়েছেন, যেমন হচ্ছে বিহার, উড়িষ্যা, আসাম, মণিপুর, ঝাড়খণ্ড ইত্যাদি দায়িত্ব দিচ্ছেন। তাহলে ওনার কাছে এইসব কথা শুনে আমাদের কিছু লাভ নেই। এদিকে রাজনৈতিক নেতাদের আচ্চাআচির মধ্যেই নদী বাঁধের অবস্থা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী, কারণ আয়লা, আমফান হোক কি ইয়াস, একের পর এক ঘূর্ণিঝড় এলেই সরাসরি তার প্রভাব পড়ে এই সব মানুষের ওপর। এক একটা ঝড় আসে আর তার ধাক্কা লাগে নদী বাঁধে। এখন আমাদের নদী বাঁধটা নিয়ে সমস্যা, কিছুতেই হয়নি। গত বছর আমরা সবাই ভেসে গেছিলাম, অঞ্চলেও গেছি, কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। আর নদী বাঁধের কাজ তাড়াতাড়ি যেন যাতে হয়, যে এই নদী বাঁধ আছে, এই ঝড় আছে, এই নদী বাঁধ আছে। আমাদের এই যে নোয়া জলে যদি ভেসে যায়, আমরা বরজ বাগান নেই, আমাদের কিছু নেই, আমরা খাবো কি? আমরা কখন কাই যাব, কি করে খাবো? না যদি চাষবাস হয়, না যদি বরজ বাগান না থাকে, আমরা কি করে খাবো? রাজনৈতিক তর্জনায় ভুক্তভোগী মানুষগুলো চাইছেন বর্ষার আগেই সংস্কার হোক বাঁধের। জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।